একটা ছবি মনে করেন, একটা ছবি, হ্যাঁ, দুজন পাশাপাশি একই ফ্রেমে তোলা, কিন্তু তাও হাতে তোলা, তো এই জন্য তুলতে পারিনি ভালো করে। আর একটা ফাঁকা ফ্রেম দেখছেন, এটা কিভাবে বানাইতে হবে, এই তিনটাকে একসাথে ওপেন করতে হবে। ওকে, কারণ আপনার ভালো কোনটা লাগতেছে, মনে করেন যে আপনার কাছে ভালো লাগছে এইটা, তো তাহলে এই ছবিটা টান দিয়ে এই ছবির উপর নিয়ে যাবো, ঠিক আছে? নিয়ে এই গাছটারে ম্যাচিং করাবো, এখন অপাসিটি কমাই দিব, দেখেন কোন জায়গায় কোন জায়গায় মিলিনি, সেই জায়গায় সেই জায়গায় মিলাই দেন। ওকে, হলো না, এটা আমি ক্রপ করে নিব, একটু ক্রপ করে দিই, তো বড় রেখে লাভ নেই। হ্যাঁ, বুঝা গেছে? আচ্ছা, এবার যে কাজটা করব, এই ছবিটা আর এই ছবিটা আলাদা আলাদা হয়ে গেছে না, এই ছবিটা মাস্ক করব, করে টোটালটা অল্টার চাপ দিয়ে মুছে, মানে অল্টার বা কন্ট্রোল চাপ দিয়ে মুছে দেবো। দিয়ে এবার আবার সাদা ব্রাশ নিলে চাপ দিলে ফিরে আসবে না, এই যে জাস্ট এখানে ফিরে নিয়ে আসবে। বুঝে গেছে? এই গ্রামের এইগুলো একটু ম্যাচিং হয়নি, সো একটা পাশ ম্যাচিং করে দিই, এই পাশটা টোটাল টেন দিই। হ্যাঁ, বুঝে গেছে? এই ছাগলটা এখান থেকে সরাই দিই, মন খারাপ করে একজন বসে আছে আর একজন পাশে, একটু ফ্রেমিং করে দিই। হ্যাঁ, একদম যদি ট্রাইপডে রেখে তুলতে পারেন তাহলে খুবই বেস্ট হয়, আর যদি ট্রাইপডে না রেখে বেস্ট হয় তাহলে ওই যে হালকা টাইনে ছড়াই ছড়াই দিতে হবে। এবার এইটারে মনে করেন একটা কালার কালেকশন করে দিলে ছবির পুরো মানে ফিল চেঞ্জ হয়ে যাবে, ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, একটু ওয়েস্টার্ন কালার দেবো, ঠিক আছে? ওয়েস্টার্ন কালার কেমন জানেন, একটু স্যাচুরেশন কম হয়, একটা আলাদা একটা ফিল থাকে ছবিতে। আচ্ছা, আগে এই হাইলাইটটারে কমাই দিই, কারণ আকাশের হাইলাইট অনেক বেশি, শ্যাডোটা হালকা একটু বাড়াই দিই, বেশি না হালকা, হোয়াইটটা একটু বাড়াই দিই। আচ্ছা, একটু শার্পনেস বাড়াই দিব, পয়েন্ট ক্যামেরার ইসে চলে যাবো, ক্যামেরা ক্যালিব্রেশন, এইখান থেকে কালার কালেকশন করলে খুব মজা পাওয়া যায়, ঠিক আছে? কালার টিউন খুব দ্রুত চেঞ্জ করা যায়। হ্যাঁ, পরে মাস্ক করে পরিষ্কার করে দেবো। এই লুমিনেসি থেকে ক্লিক করে লাল কালারের উপর ইফেক্ট করবে, বেশি লাইট ছিল গাছগুলো, একটু লাইট কমাই দিলাম।
তোমার মন মতো কালার টিউন করতে পারবে না, ওকে করে দিই। ঠিক আছে, এখান থেকে ফটো ওই যে কালার লুক আপ, এখানে কিছু কালার দেওয়া আছে দেখছেন, এখান থেকে যে কোনো একটা কালার অ্যাপ্লাই করে দিই কি হয়। আচ্ছা, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ করবি, ঠিক আছে। হ্যাঁ, আলাদা একটা টিউন আসছে না, না এক্সপোজার অফসেট ফিল আসছে না কালারে, দেখছেন মানে ন্যাচারাল যেন না থাকে জিনিসটা, কারণ এটা জিনিস। হ্যাঁ দেখাচ্ছি, এখানে একটা কাজ করে দিতাম, আমি এই যে এই ছবিটা একটু অপাসিটি যদি কমাই দিই তাহলে কিন্তু মনে হবে যে হালকা আছে। হ্যাঁ 24, এখান থেকে আরেকটা অপশন আছে, ঠিক আছে কিনা। চ্যানেল মিক্সার ব্লু আরেক ধরনের কালার টিউন আছে দেখছেন, আগেরটাই বেস্ট ছিল। কন্ট্রোল শিফট অল্টার ই, ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, চারিপাশে একটু ডার্ক দিয়ে দেবো এফেক্টস থেকে, এই এটা ফোকাস হলো। হ্যাঁ